তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, পরীক্ষার্থী আছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটি। আজ তোমরা শিখবে একটি গুরুত্বপূর্ণ লেসন, যেটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে অলরেডি 3 থেকে 4 বার প্রশ্ন এসেছে এবং এটি থেকে আবারও রিপিট হতে পারে। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে যে এটা সবাইকে কনফিউজ করে দেয় যে কোন সময় কীভাবে অ্যান্সারটা হচ্ছে, বা এনাফ আসলে কোন পজিশনে বসতেছে, এটা অ্যাডজেক্টিভের আগে বসে নাকি পরে বসে, নাউনের আগে বসে নাকি নাউনের পরে বসে, এটা নিয়ে সবার একটা কনফিউশন তৈরি হয়। তো সেটাই আমরা আজকে একটা কৌশল শিখিয়ে দেবো তোমাদেরকে, যাতে করে এটা আর কখনো না ভুলো এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যেন প্রপারলি অ্যান্সার করতে পারো, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। তো চলো আমরা প্রথমে দুটো এক্সাম্পল দেখি, তারপরে আমরা কৌশলটা শিখে ফেলি। টেড এনাফ, এরকম একটি অপশন আছে, ধরো ট্যালেন্টেড এনাফ, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে এনাফ ট্যালেন্টেড, এনাফ ট্যালেন্টেড, দুইটি অপশন ধরো এখানে আছে। কিন্তু সবাই আসলে যেটি মনে করে যে এনাফ মানে যথেষ্ট, ট্যালেন্টেড মানে মেধাবী বা বুদ্ধিমান, যে যথেষ্ট বুদ্ধিমান বা যথেষ্ট মেধাবী, অর্থ তো এটি হওয়ার কথা, বা অর্থের দিক থেকে অনেকেই তুলনা করার চেষ্টা করে, তো যার কারণে সবাই এটা অ্যান্সার দেয় বা অনেকেই এটা অ্যান্সার দেয়। কিন্তু এটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার না, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। কিন্তু এটা কীভাবে হলো সেটার আমাদের যৌক্তিকতাটা জানতে হবে, মানে মেইন রিজনটা জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা জিনিসটা মনে রাখতে পারবে বা বিষয়টা বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে যে এখানে ট্যালেন্টেড এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে। তার মানে এটা যদি অ্যান্সার হয় তাহলে এটা এই জন্য অ্যান্সার হয়নি, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে কখনো এনাফ বসে না, এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে। তো সেই কারণে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়েছে এবং নিচেরটা কারেক্ট অ্যান্সার হবে না। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা কৌশলটা শিখবো যে কীভাবে মনে রাখবো। তো আরেকটা এক্সাম্পল ধরে আমরা দিতে পারি যে হি টেক এনাফ ফুড, ধরো এটা একটা অপশন। আরেকটি অপশন আমরা দেখতে পারি যে ফুড এনাফ, ধরো এখানে দুটি অপশন আছে। তো এখানে অনেকে আবার মনে করতে পারে যে একটু আগে তো আমরা দেখলাম যে এনাফ ট্যালেন্টেডের পরে বসেছে, তার মানে ওয়ার্ডের পরে বসেছে, তো এখানেও ফুডের পরে বসবে। কিন্তু বিষয়টা হচ্ছে না, এখানে ফুডের পরে বসবে না। এখানে আমাদের বুঝতে হবে ফুড কোন ধরনের পার্টস অফিস, এখানে ফুডটা হচ্ছে আমাদের নাউন বা খাদ্য বা খাবারের নাম বোঝাচ্ছে, মানে ফুড বলতে কিন্তু নাম বোঝায়, এটা তোমরা বুঝো যে খাবারের একটা নাম বোঝাচ্ছে। তো এখানে ফুড হচ্ছে নাউন আর এনাফ সবসময় নাউনের আগে বসে, তো সেই ক্ষেত্রে এটা হবে কারেক্ট অ্যান্সার, নিচেরটা কারেক্ট অ্যান্সার হবে না। এখন তুমি কীভাবে মনে রাখবা এটা, মনে রাখার বিষয়টা হচ্ছে এটা যে এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে আর নাউনের আগে বসে। কিন্তু এটা তুমি যদি 14 বারও পড়ো বা 50 বারও যদি এভাবে পড়ো, তাহলে এটা একটা কনফিউশন তোমার তৈরি হতেই পারে এখান থেকে, বা তুমি ভুলে যেতেই পারো বা উল্টাপাল্টা লাগতেই পারে তোমার কাছে। তুমি এভাবে পড়তেই পারো যে এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে নাউনের আগে বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু এটা তুমি ভুলে যাবা। তো সেক্ষেত্রে তোমার কী মনে করতে হবে, আমি ধরো 4 বছর আগে ভর্তি পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও আমার এটা এনাফ যখন মনে হয় তখনই আমার এই দুইটা জিনিস মনে হয়ে যায়। অর্থাৎ এই দুইটা লাইন তুমি একটু মনে রাখবা, তাহলেই হবে যে এনাফ মানেই ট্যালেন্টেড এনাফ আর এনাফ ফুড। তাহলে তোমার ইজিলি মনে থাকবে যে ট্যালেন্টেড তো অ্যাডজেক্টিভ, তার মানে এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে, ফুড তো নাউন, তার মানে এনাফ নাউনের আগে বসে। এমন না যে তোমার ফুড দিয়েই আসবে আবার বা ট্যালেন্টেড দিয়ে আসবে, এটা যে কোনোভাবে আসবে পারে বা অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে, বা এরকম আসতে পারে যে এরকম আমরা বলতে পারি যে রেস্টুরেন্টটা অনেক ভালো, তাহলে তুমি এভাবে লিখতে হবে বা জিনিসটা হবে এরকম যে দ্য রেস্টুরেন্ট ইজ গুড এনাফ। তো সেই ক্ষেত্রে কিন্তু গুডও হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এনাফ কিন্তু অ্যাডজেক্টিভের পরেই বসে সবসময়, ঠিক আছে। তো এই বিষয়টা তোমার ভালোভাবে মনে রাখতে হবে, আশা করি বুঝতে পেরেছ। এবং এটা থেকে কিন্তু আমি যেটা বললাম যে 3 থেকে 4 বার এসেছে এবং এটা আবারও রিপিট হতে পারে, বিষয়টা ভালোভাবে মনে রাখবা। আর কৌশলটা হচ্ছে এনাফ মানেই মনে রাখবা, যে এনাফ মানেই ট্যালেন্টেড এনাফ আর ফুড এনাফ, তাহলে দুইটি জিনিস তোমার এমনিতেই মনে থাকবে। আজ এই পর্যন্তই, পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো।